হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ ফিজিক্সের রিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ চ্যাপ্টারটি শুরু করব। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আলোর প্রতিসরণে আমাদের কী কী পড়তে হচ্ছে সো আজকে আমাদের টপিক হলো আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশান অফ লাইট ওকে এবার এই রিফ্র্যাকশান অফ লাইট বিষয়টি কি ধরে নাও আমাদের কোনো একটি মাধ্যম আছে এটাকে আমরা বলছি মাধ্যম এক এবং এটা হলো বিভেত্তল আর এটা হলো মাধ্যম দুই মাধ্যম মানে কি যার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে এবার আলো তো বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে পাস করতে পারে যেরকম বায়ুর মধ্য দিয়ে পাস করতে পারে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে পাস করতে পারে জল কাজ ইত্যাদির মধ্য দিয়েও পাস করতে পারে তাই তো তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে দুটো আলাদা আলাদা মাধ্যম আছে সুবিধার জন্য ধরে নাও এটা বায়ু এটা কাজ এরকম একটা সিস্টেম আছে ক্লিয়ার তাহলে দুটা মাধ্যম আছে এবং দুটা মাধ্যম তো একটা পার্টিকুলার লাইনে বা একটা পার্টিকুলার প্লেনে মিলিত হবে সেই যে প্লেন সেটাকেই সেটা সেটা হচ্ছে আমরা এই লাইনটির দ্বারা বোঝাচ্ছি একে কি বলা হচ্ছে দুটি মাধ্যমের বিভেদতল ক্লিয়ার এবার কোনো একটি আলোক্রস্মি ধরে নাও এখানে আপতিত হলো এই একটি আলোক্রস্মি এই বিভেদতলের ওপর আপত্তিত হয়েছে এবার এক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে দেখো তিনটি ঘটনা ঘটবে কি এই যে আলো আসলো এটা ধরুন হান্ড্রেড পার্সেন্ট এসেছে ঠিক আছে আলো কি আলো তো ওয়ান কাইন্ড অফ এনার্জি শক্তি তাই তো তাহলে ধরুন এই যে আলো এসেছে এটা হান্ড্রেড পার্সেন্ট এনার্জি বহন করে নিয়ে আসছে ক্লিয়ার এবার এর মধ্য থেকে কি হবে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি বা আলো কোন মাধ্যম থেকে এসেছিলো প্রথম মাধ্যম থেকে আবার প্রথম মাধ্যমেই ফিরে যাবে ওকে নাও এটা আমি বলছি ফর্টি ফাইভ পার্সেন্ট এটা এক্স্যাক্ট নয় আমি জাস্ট ধরে নিচ্ছি ঠিক আছে নাও এটা ফর্টি ফাইভ পার্সেন্ট প্রথম মাধ্যমে চলে গেল আর কী হবে কিছুটা অ্যামাউন্ট এই সেকেন্ড মাধ্যমে চলে আসবে দেখো প্রথম মাধ্যম থেকে অ্যাকচুয়ালি আলু ক্রসি এসেছিলো তার কিছুটা পোর্শন কী হবে সেকেন্ড মাধ্যমে চলে আসবে নাও এটা আমি বলছি ফিফটি পার্সেন্ট ওকে তাহলে ফিফটি প্লাস ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট হয়ে গেল আর ফাইভ পার্সেন্ট কী হবে বাকি যে ফাইভ পার্সেন্ট সেটা এই বিভেদতলের মধ্যে এই বিভেদতলের মধ্যে কি হয়ে যাবে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে ওকে তাহলে বাকি যে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কী হচ্ছে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে তাহলে এই যে এই পুরো ঘটনাটা এটা ঘটছে যখন একটি আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে বিভেদতলে আপতিত হয় ক্লিয়ার এবার দেখো এই যে একটা আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে গেল এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি আলোর প্রতিফলন কারেক্ট আলোর প্রতিফলন সম্পর্কে আমরা অলরেডি পড়েছি এ সংক্রান্ত আমাদের একটি পুরো প্লেলিস্ট আছে তার লিঙ্ক এখানে আই বাটনে দেওয়া আছে তোমরা সেটি দেখে নিতে পারো ওকে এবার দেখো এই যে কিছুটা অ্যামাউন্ট অফ আলোক রশ্মি সেকেন্ড মিডিয়ামে চলে আসলো এটা কি এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট অফ ফোকাস এটাকেই আমাদের কি বলা হচ্ছে এটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশান অফ লাইট ক্লিয়ার তাহলে আমরা রিফ্র্যাকশান অফ লাইটের সংজ্ঞা কীভাবে বলতে পারি রিফ্র্যাকশান অফ লাইটের সংজ্ঞা হল রশ্মি এক মাধ্যম থেকে যেতে যেতে যদি অন্য একটি মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তাহলে রশ্মির কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমে চলে যায় এই ঘটনাকে কি বলা হয় এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ ওকে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম আলোর প্রতিসরণ বিষয়টি কি এবার আলোর প্রতিসরণ সংক্রান্ত আমাদের কয়েকটি টার্মিনোলজি শিখতে হবে তাহলে চলো আমরা দেখে নিই সেগুলো কী কী তাহলে ধরে নাও আমি এখানে একটি ছবি ড্র করছি এটা কি এটা হলো বিভেদতল এটা মাধ্যম এক এটা হলো মাধ্যম দুই ওকে এই মাধ্যম সংক্রান্ত আমাদের আরও অনেক আলোচনা আছে সেগুলো তো আমরা আস্তে আস্তে আসছি ক্লিয়ার তাহলে এটা মাধ্যম এক এটা মাধ্যম দুই এবার এখানে কি হলো একটি আলোক্রস্মি এসে আপতিত হলো ক্লিয়ার এবার এই আলোক্রস্মি যেখানে আপতিত হলো এই পয়েন্টে এই পয়েন্টে ধরেও আমরা একটি লম্ব অঙ্কন করছি ঠিক আছে তাহলে আমরা এই পয়েন্টে বিভেদতলের ওপর একটি লম্ব অঙ্কন করে দিলাম নেক্সট এই প্রতিসরণের ক্ষেত্রে কি পাওয়া যাবে আরেকটি আলু কৃষি যেটা কি না দ্বিতীয় মাধ্যমে চলে গেছে তাই তো তাহলে ধরুন এটা এরকম দ্বিতীয় মাধ্যমে চলে গেছে ক্লিয়ার তাহলে এখানে ধরুন আমি এদের নাম দিয়ে দিচ্ছি কী কী নাম দিচ্ছি এটা হলো এ এটা হলো ও এটা এন এন ড্যাশ আর এটা হলো বি ওকে আর এই যে এই অ্যাঙ্গেল এটাকে আমরা বলছি আই আর এখানে যে একটা কোন সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলছি আর ক্লিয়ার এবার আমাদের কী কী টার্মিনোলজি শিখতে হবে দেখো এখানে এ ও আলোক রশ্মি এটা কি হয়েছে এটা প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়েছে তাই তো সেই জন্য এ ও আলোক রশ্মিকে আমরা কি বলবো আমরা এখানে লিখছি এ ও এটা কি এটা হলো আপতিত রশ্মি আপতিত রশ্মি ওকে নেক্সট কি দেখো কোন আলোক সেকেন্ড মাধ্যমে চলে গেল সেটা চলে গেল হলো ওবি তো তাহলে ওবিকে আমরা কি বলবো এটা হবে প্রতিশ্রিত রশ্মি যে রশ্মি প্রতিসরণের ফলে পাওয়া যায় তাকে আমরা কি বলবো প্রতিশ্রিত রশ্মি তাহলে ওবি কি ওবি হলো প্রতিশ্রিত রশ্মি ওকে এবার দেখো এন ও এটা কি করা হয়েছে এটা যেখানে আপতন বিন্দু ছিল সেখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে তাই তো তাহলে এন ও এন এটাকে আমরা কি বলছি এন ও এন ড্যাশ এটা হলো আপতন বিন্দুতে অভিলম্ব কারেক্ট এটা হলো আপতন বিন্দুতে অভিলম্ব তাহলে আমরা দুটো রশ্মি এবং অভিলম্বকে ডিফাইন করে নিলাম নেক্সট দেখো এখানে দুটো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে কি কি কোন পাওয়া যাচ্ছে এক হলো এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটি কোন তৈরি করেছে আবার প্রতিষ্ঠিত রশ্মিও অভিলম্বের সঙ্গে একটি কোন তৈরি করেছে ক্লিয়ার তাহলে এই যে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোন সৃষ্টি করলো অর্থাৎ এ ও এন এই কোনটিকে আমরা কি বলবো এই কোনটিকে আমরা বলবো আপতন কোন ক্লিয়ার তাহলে এখানে কি হচ্ছে অ্যাঙ্গেল এ ও এন এটা কি এটা হলো আপতন কোন বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নেক্সট কী পাওয়া যাচ্ছে নেক্সট হচ্ছে বি ও এন ড্যাশ এখানে আরেকটি কোন পাওয়া যাচ্ছে এই কোনটিকে আমরা কী বলবো অ্যাঙ্গেল বিও এন ড্যাশ এটা প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ওকে তাহলে এই আপতন কোণকে আমরা সবসময় কী দিয়ে ডিনোট করি আপতন কোণকে আমরা ডিনোট করি হলো আই দিয়ে তাহলে এটা ইকুয়াল টু কত বলা হচ্ছে আই আর প্রতিসরণ কোনকে আমরা ডিনোট করি আর দিয়ে এগুলো জাস্ট স্ট্যান্ডার্ড নোটেশন আমরা চাইলে অন্য কিছুও ধরতে পারি ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে এখানে এই আপতন কোণ আর প্রতিসরণ কোণের সময় সবাই সাধারণত একটি ভুল করে থাকে সেটা কি অনেকে ভেবে নেয় যে এই যে বিভেদ তার সঙ্গে যেই কোন করছে সেটাকে হয়তো আপতন কোন বলা হয় বা বিভেদতলের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মি যে কোন করছে সেটাকে হয়তো প্রতিসরণ কোন বলা হয় কিন্তু এই কনসেপ্টটি একদম ভুল এটা কি এটা রং আমাদের কী মনে রাখতে হবে সবসময় আমরা কোন কার সাথে দেখবো আমরা কোন দেখবো হলো অবিলম্বে সঙ্গে ঠিক আছে তাহলে এখানে একটি আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আমরা কী কী টার্মিনোলজি পেলাম আমরা পাঁচটা টার্মিনোজে পেলাম এক হলো আপতিত রশ্মি সেটা কি যেই রশ্মিটি আপতিত হচ্ছে নেক্সট প্রতিষ্ঠিত রশ্মি সেটা কি প্রতিসরণের ফলে যেই রশ্মিটি পাওয়া যাচ্ছে তারপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যেখানে রশ্মি আপতিত হয়েছে সেই বিন্দুতে আমরা যদি একটি অভিলম্ব অঙ্কন করি তাকে কি বলা হয় আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ক্লিয়ার নেক্সট এ ও এন অর্থাৎ আপতন কোণ আপতন কোণকে আমরা কি দিয়ে নোট করি আই দিয়ে তারপর প্রতিসরণ প্রতিসরণ কোণকে আমরা কি দিয়ে নোট করি সেটা হলো আর তাহলে এখানে আমরা প্রতিসরণ সংক্রান্ত যে টার্মিনোলজি সেগুলোও কিন্তু শিখে গেলাম এবার দেখো এখানে আমি কি বলেছিলাম এগুলো আলাদা আলাদা মাধ্যম তাই তো এবার এই আলাদা আলাদা মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে এটা ধরুন বায়ু মাধ্যম আর এটা কাঁচ মাধ্যম তাহলে প্রত্যেক মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ সমান আমরা কি জানি শূন্য মাধ্যমে রশ্মির গতিবেগ কত হয় সেটা হলো সি সি এর ভ্যালু কত থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড তাই তো কিন্তু এখানে যদি আলাদা আলাদা মাধ্যম নিই প্রত্যেক মাধ্যমে কি আলোর বেগ সি এর সঙ্গে ইকুয়াল হবে না সেজন্যই তো সেটা মেনশন করা ছিল যে ওটা শূন্য মাধ্যমে রশ্মির গতিবেগ তার মানে আমরা কী বুঝতে পারছি যে রশ্মি আলাদা আলাদা মাধ্যমে আলাদা আলাদা রকমের গতিবেগ থাকবে তাহলে এবার তোমরা ভাবো বায়ুতে আলোক রশ্মির গতিবেগ বেশি হবে নাকি কাচে গতিবেগ বেশি হয় আমরা সাধারণ কনসেপ্ট থেকে বুঝতে পারছি যে আলোক রশ্মির গতিবেগ কোথায় বেশি হবে বায়ুতে তাই তো তাহলে এবার বায়ু একটি মাধ্যম কাঁচ একটি মাধ্যম আমরা যদি আবার বলি জল জল অন্য একটি মাধ্যম তাহলে এরকম আলাদা আলাদা মাধ্যমের ক্ষেত্রে আলোক্রস্মির গতিবেগ আলাদা আলাদা হবে এবার আমরা যখন প্রতিসরণ কনসিডার করব সেখানে কি থাকবে দুটা মাধ্যম থাকবে একটা প্রথম মাধ্যম একটা সেকেন্ড মাধ্যম তাই তো এবার ধরে নাও প্রথম মাধ্যমকে আমরা বলছি এটা বায়ু ঠিক আছে আর এটা ধরে নাও জল এবার বায়ুতে আলোক্রস্মির গতিবেগ যা হবে সেটা জলে আলোক্রস্মির গতিবেগ তার চেয়ে কম হবে তাই তো তার মানে আমরা কি বুঝতে পারছি যে বায়ুর তুলনায় মানে বায়ুতে আলোক্রসি যত গতি বেগে যাবে সেই তুলনায় জলে আলোক্রস্মি তার চেয়ে কম গতিবেগে যাবে এই যে গতিবেগ কোথায় কত বেশি গতিবেগে যাচ্ছে না যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা এই মাধ্যমগুলোকে দুভাগে ভাগ করতে পারি কি কি এক হলো ঘন মাধ্যম আর অন্যটি হলো লঘু মাধ্যম এবার লঘু মাধ্যম কাকে বলবো যেখানে আলো বেশি ইজিলি চলাচল করতে পারবে অর্থাৎ কি হবে তার গতিবেগ বেশি হবে আর ঘন মাধ্যম কাকে বলবো যেখানে আলো গতিবেগ কম হবে ক্লিয়ার এবার দেখো তাহলে আমরা কোনো একটি মাধ্যমকে ধরুন আমরা বলছি শুধু বায়ু মাধ্যম বায়ু মাধ্যমকে কি আমরা ঘন মাধ্যম বা মাধ্যম বলতে পারবো শুধু শুধু না এখানে কিন্তু এটা একটা কম্পারেটিভ বিষয় তাই তো যেমন ধরুন আমরা যদি দুটো ছেলের রেজাল্টের মধ্যে তুলনা করি এবার একজন ক্লাস নাইনে পড়ে একজন ক্লাস টুয়েলভে পড়ে তাহলে তাদের মধ্যে কম্প্যারিজেন করে কি লাভ হবে না যখন আমরা আয়দার দুজন ছেলে যারা কি না দুজনেই ক্লাস নাইনে পড়ে বা দুজনেই ক্লাস টুয়েলভে পড়ে তখন কম্প্যারিজেন করব। তখন সেটা হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ভালো রেজাল্ট করেছে এই খারাপ রেজাল্ট করেছে কিন্তু আমরা একজন শুধু একজনকে নিয়ে তো বলতে পারবো না তার মানে কি আমাদেরকে এখানে একটা কম্প্যারাটিভ স্টাডি করতে হবে মানে তুলনামূলক স্টাডি তাহলে এখানে যে আমরা লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম বলছি সেটাকে সেটাও কিন্তু কম্পারেটিভ যেমন বায়ু এবং জল আমি এক্ষেত্রে নিয়েছি তাহলে বায়ুতে যেহেতু আলুক্রসির গতিবেগ বেশি জলের তুলনায় সেহেতু বায়ু কি বায়ু হলো জলের সাপেক্ষে লঘু মাধ্যম আর জল বায়ুর সাপেক্ষে ঘন মাধ্যম এখানে যদি আমি কাচ এবং জল নিয়ে থাকতাম তাহলে কি হতো কাচের আলোর গতিবেগ সেটা জলের চেয়ে কম হতো তাহলে কাচ কি হয়ে যেত কাচ হয়ে যেত জলের সাপেক্ষে ঘনমাধ্যম এবং জল হয়ে যেত কাচের সাপেক্ষে লঘু মাধ্যম ক্লিয়ার তাহলে আই হোপ যে তোমরা এই ব্যাপারটি বুঝতে পারো যে লঘু মাধ্যম এবং ঘনমাধ্যম কি। এবার এই যে লঘু মাধ্যম এবং ঘনমাধ্যম এর উপর আমাদের একটু স্পেশাল একটি আলোচনা আছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে আসছি তাহলে আপাতত আমরা লঘু মাধ্যম এবং গণমাধ্যম কীভাবে ডিফাইন করছি যদি আলোক রশ্মির গতিবেগ কোনো একটি মাধ্যমে অন্য মাধ্যমের তুলনায় কম হয় তাহলে সেটা কী হবে সেই দ্বিতীয় মাধ্যমের রেসপেক্টে লঘু মাধ্যম আর যদি আলোক্রসির সরি কম হয় বলেছিলাম না তাহলে সেটা হবে ঘন মাধ্যম আর যদি আলোক্রসির গতিবেগ বেশি হয় তখন আমরা কি বলবো সেটা হবে লঘু মাধ্যম ক্লিয়ার তাহলে এখানে আমরা বায়ু কী বুঝলাম লঘু মাধ্যম এবং জল বায়ুর সাপেক্ষে ঘন মাধ্যম তাহলে দেখো প্রতিসরণের ক্ষেত্রে আমরা কটা মাধ্যম পাচ্ছি প্রতিসরণের ক্ষেত্রে আমরা দুটো মাধ্যম পাচ্ছি তাই তো কী কী এক হলো লঘু মাধ্যম এবং অন্যটি হলো ঘন মাধ্যম তাহলে এর উপর বেশ করে আমরা প্রতিসরণের একটি নিয়ম সম্পর্কে শিখব দেখো সেটি কি দেখো তোমরা যে ধরুন এখানে এটি একটি বিভেদতল আর এটা প্রথম মাধ্যম এটা কীরকম এটা হলো লঘু মাধ্যম আর এটা দ্বিতীয় মাধ্যম এটা হলো ঘন মাধ্যম ওকে আর নেক্সট আমরা আরেকটি এখানেই নিয়ে নিচ্ছি তাহলে একবারে বুঝতে সুবিধা হবে এটা ফার্স্ট মিডিয়াম আর এটা সেকেন্ড মিডিয়াম এটা হলো ঘনমাধ্যম আর এটা লঘু লঘুমাধ্যম আমি ফার্স্ট হ্যান্ড সেকেন্ড মিডিয়াম বলতে কী বোঝাচ্ছি ফার্স্ট মিডিয়াম হলো যেখান থেকে আলোক্রস্মি এসে আপতিত হচ্ছে আর সেকেন্ড মিডিয়াম হলো যেখানে আলোক্রসি প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কী নিয়েছি প্রথম ক্ষেত্রে ফার্স্ট মিডিয়াম হলো লঘু মাধ্যম এবং সেকেন্ড মিডিয়াম ঘন ঘনমাধ্যম ধরুন এটা বায়ু আর এটা জল আর এক্ষেত্রে ধরুন প্রথম মাধ্যম ঘন আর সেকেন্ড মাধ্যম লঘু তাহলে এটা ধরুন এটা জল আর এটা হলো বায়ু তাহলে এই ক্ষেত্রে যে প্রতিসরণ হবে দু কি একই রকমভাবে হবে না দুক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আলাদা রকম হবে কেন কি প্রতিসরণ কি হচ্ছে দুটো মাধ্যমের যে মিটিং হচ্ছে সেই তলে এসে প্রতিসরণ হচ্ছে তাহলে প্রতিসরণের যে ধর্মাবলী সেটা অবশ্যই মাধ্যমের ওপর নির্ভর করবে তাহলে দেখো মাধ্যমের ওপর কিভাবে নির্ভর করছে ঠিক আছে তাহলে নাও আমি এখানে একটি অভিলম্ব ফার্স্টে ড্র করে নিচ্ছি এখানেও একটি অভিলম্ব আমরা ড্র করে নিলাম ক্লিয়ার এবার এখানে একটি আলো এসে আপতিত হয়েছে এই একটি আলো এসে আপতিত হয়েছে আর এই ক্ষেত্রেও একটি আলো এসে আপতিত হয়েছে তাহলে দু ক্ষেত্রে একটি আলো এসে আপতিত হলো তাহলে এটা কি এটা হলো আমাদের আপতন কোণ একই রকমভাবে এখানেও এটা আপতন কোণ এবার দেখো এখানে কি হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন ঘনমাধ্যমে আলোক্রস্যির প্রতিসরণ হচ্ছে আর এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণ হচ্ছে এবার আমাদের কি মনে রাখতে হবে যদি আলোক্রস্মির প্রতিসরণ লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে হয় তাহলে প্রতিষ্ঠিত আলোক্রস্মি কী হবে অভিলম্বের কাছে সরে আসবে মানে কি দেখো এখানে যদি এই দ্বিতীয় মাধ্যম না থাকতো তাহলে এই আলোক্রস্মি কী হতো সোজা এই পথে বেরিয়ে যেত তাই তো এবার প্রতিসরণ যেহেতু হচ্ছে কোথা থেকে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে তাই আলো এই পথে না গিয়ে অভিলম্বের কাছে সরে আসবে দেখো কী হলো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই পথে কিন্তু সে কী করলো অবিলম্বের দিকে সরে গেল বুঝতে পারলে তাহলে লঘু মাধ্যম থেকে মাধ্যমে প্রতিসরণের সময় কি হবে যে আলু ক্রসি কাছে সরে আসবে ক্লিয়ার একই রকমভাবে মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কী হবে ঠিক তার অপোজিট অর্থাৎ কী হচ্ছে আলু কোথায় যাওয়ার কথা ছিল এখানে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে না গিয়ে এটি কি হবে এটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে বুঝতে পারলে তাহলে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রতিসরণের সময় আলোকরশ্মি কষ্যি কাছে সরে আসবে এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে ওকে তাহলে এই বিষয়টির উপর নির্ভর করে দেখো একটি বিষয় আমরা এক অলরেডি দেখতে পাচ্ছি কি আলো যাওয়ার কথা কোথায় ছিল এই পথটিতে ডটেড লাইনের পথটিতে তাই তো কখন যদি প্রতিসরণ না হতো এক্ষেত্রেও এই ডটেড পথে চলে যেত যদি প্রতিসরণ না হতো কিন্তু প্রতিসরণ হওয়ার ফলে এর যে রাস্তা মানে যাতায়াতের পথ সেটা কি কিছুটা চেঞ্জ হয়ে গেল এক্ষেত্রেও চেঞ্জ হয়ে গেল তার মানে প্রতিসরণের ফলে কি হচ্ছে আলোকরশ্মির গতিপথের পরিবর্তন হচ্ছে এবার এই আলোকরশ্মির গতিপথের পরিবর্তনকে আমরা কি বলি আলোকরশ্মির গতিপথের পরিবর্তনকে আমরা বলি চ্যুতি তাইতো বা ডেভিয়েশন অফ লাইট তাহলে আমরা কি পড়ছি এবার এবার আমরা পড়ছি হলো চুতি বা ডেভিয়েশন ওকে চুতি বা ডেভিয়েশন অফ লাইট এবার ডেভিয়েশন অফ লাইট বলতে কি বোঝায় যে আলোক্রসি প্রতিসরণের ফলে তার গতিপথে যতটা পরিবর্তন ঘটে সেটাকে কী বলা হয় তার প্রতি সরি চ্যুতি বা ডেভিয়েশন এবার এই ডেভিয়েশনকে আমরা মেজার করি কি করে ডেভিয়েশনকে মাপা হয় হলো তার অ্যাঙ্গেলের মাধ্যমে মানে সে কতখানি তার কোণের পরিবর্তন ঘটলো দেখো এখানে তো আমরা ডিস্টেন্স মাপবো না এখানে আমরা মাপবো যে কতখানি এ তার পথ থেকে কোন অনুযায়ী সরে গেল ঠিক আছে সেটা কীরকম দেখো আমি তার আগে আরেকটু নিই যে এখানে এটা আই ছিল আর এখানে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আর তাই তো আর এখানে এটা কী হয়ে যাবে আর তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে আই ইজ গ্রেটার দেন আর কখন যখন লঘু মাধ্যম থেকে মাধ্যমে প্রতিসরণ হয় আর এক্ষেত্রে কি এক্ষেত্রে আই ইজ লেস দেন আর কখন যদি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হয় এবার দেখো আমরা কী পড়ছিলাম চুতি তাই তো এবার আলোক কৃষি যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু চলে গেল এদিকে তার মানে এর গতিপথের পরিবর্তন কতটা হলো এইটুকু অ্যাঙ্গেল এটাকে কী দিয়ে ডিনোট করা হয় এটাকে ডিনোট করা হয় ডেল্টা দিয়ে ওকে তাহলে চুটিকোণকে আমরা কী দিয়ে ডিনোট করবো এই ডেলটাকে বলা হয় চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমরা কী দিয়ে ডিনোট করি ডিনোট করি হলো ডেল্টা অ্যাঙ্গেল দিয়ে একই রকমভাবে এক্ষেত্রে কতটা পরিবর্তন হচ্ছে দেখো এখান থেকে এতটা নাকি এখান থেকে এতটা এখান থেকে এতটা কারণ যাওয়ার কথা ছিল এই ব্লু ডটেড লাইন দিয়ে না গিয়ে সেটা এদিক দিয়ে চলে গেল তাহলে এই যে অ্যাঙ্গেল এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে এই ক্ষেত্রে ডেল্টা ওকে তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন ঘনমাধ্যমে আলোক্রসির প্রতিসরণ হবে তখন যদি আমরা চ্যুতিকোণ ক্যালকুলেট করি ডেল্টার ভ্যালু কত আসবে দেখো এখানে এই আই আর আলোক্রসি যদি সোজা এই পথে চলে যেত তাহলে এটার ভ্যালু কত হতো সেটা আই হতো কারণ বি কিন্তু তার মধ্যে এইটুকু হয়ে গেল আর তাহলে এই যে বাকি অ্যাঙ্গেল ডেল্টা ডেল্টা ইকুয়াল টু কত হবে ডেল্টা ইকুয়াল টু হবে আই মাইনাস আর কখন যখন লঘু মাধ্যম থেকে ঘন ঘনমাধ্যমে আলোক্রসির প্রতিসরণ হবে ক্লিয়ার একরকমভাবে আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক্রসির প্রতিসরণের ক্ষেত্রে ডেল্টা বের করি এই ক্ষেত্রে ডেলটা কত আসবে সেটা আসবে আর মাইনাস আই ওকে কারণ এক্ষেত্রে আর এর ভ্যালু বড়ো আর আয়ের ভ্যালু ছোট তাহলে আর মাইনাস আই তাহলে দু ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ডেভিয়েশন পেয়ে থাকবো ক্লিয়ার তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলো প্রতিসরণের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে শিখলাম আমাদের যে নেক্সট ভিডিও সেখানে আমরা আলোক্রস্মির প্রতিসরণের শর্তাবলী বা লস অফ রিফ্র্যাকশান সম্পর্কে শিখবো এবং এই যে লঘু মাধ্যম এবং ঘনমাধ্যম সেই সংক্রান্ত আরও ডিটেলে আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর এরকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেট প্রুফকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ